নিপা একটি ভাইরাস জনিত রোগ। এই ভাইরাস বাদুর বহন করে। বাদুর খেজুরের রস খাওয়ার সময় এই ভাইরাস হাড়ির রসে যায়। সেই রস কাঁচা অবস্থায় পান করলে মানুষ আক্রান্ত হয়। নিপা ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে মস্তিষ্কে আক্রমণ করে এবং প্রদাহ তৈরি করে, ফলে রোগীর প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথা হয়। খিচুনি হতে থাকে ক্রমাগত, সেই সঙ্গে শ্বাসকষ্ট হয়। বারবার রোগী জ্ঞান হারায় এবং প্রলাপ বকে। এক সময় প্রচণ্ড জ্বরে তার মৃত্যু হয়। রস খাওয়ার পর নিপা ভাইরাসে আক্রান্ত হলে 2 থেকে 14 দিনের মধ্যেই মানুষ অসুস্থ হয়ে পড়ে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এ সময়টাতে খেজুরের রস সংগ্রহ করা হয়, আর বাদুর গাছে বাঁধা হাঁড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা ও মলমূত্র মিশে যায়। সেই বাদুর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই কাঁচা রস খেলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ। তাই খেজুরের কাঁচা রস পান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। গাছের যেখান থেকে রস বের হয় সেখানে জাল দিয়ে আটকে রাখলে বাদুর রস খেতে পারে না। এ পদ্ধতিতে রস সংগ্রহ করলে ছড়াতে পারবে না নিপা ভাইরাস। খেজুর গাছীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিপা ভাইরাস একটি আরএনএ ভাইরাস, এটি মিগজো বিরিডি গোত্রের একটি ভাইরাস। 1999 সালে মালয়েশিয়াতে শুকুরের খামারে প্রথম এই ভাইরাসটি ধরা পড়ে। 2001 সালে বাংলাদেশে প্রথম মানবদেহে নিপা ভাইরাস শনাক্ত হয়। 2011 সালে নিপা ভাইরাসের সংক্রমণে বাংলাদেশে 14 জন ব্যক্তি মারা যায়। 2018 সালে ভারতে নিপা ভাইরাসের সংক্রমণে 17 ব্যক্তি মৃত্যু ঘটে। বাদুর এই ভাইরাসের বাহক এবং এই কাঁচা খেজুরের রস গ্রহণ করলে মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা হয়। চাষিদের জন্য করণীয় হলো, তারা যদি খেজুর হাড়িটি ভালোভাবে ঢেকে দেন যাতে কোনোভাবেই যেন বাদুর মুখ দিতে না পারে, তাহলে আর সংক্রমণের কোনো সম্ভাবনা থাকে না। নিরাপদ উপায়ে খেজুর গাছের রস সংগ্রহ পদ্ধতি সম্পর্কে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন রস সংগ্রহে জড়িতরা। কটা গাছ কাটি, 20-25টা গাছ কাটি, খেজুর গাছ কাটিয়া রস লামাইয়া বিক্রয় করি, জীবিকা নির্ভর করি। লক্ষ্য করছি গাছে ওগুলোর নাম হলো বাদুর। ওই বাদুরটা বিষাক্ত একটা জিনিস, ওরা যে মুখ দিয়ে ছাড়ে, ওই ছাটার না কাটাটার ভিতরে বিষাক্ত জিনিস আছে বলে আমরা মনে করি। শিক্ষণের অভাবে আমরা দিতে পারি না, স্কিম জানি না। তবে সরকার যদি আমাদের যদি এটা যদি প্রশিক্ষণ দিয়ে দেওয়া যায় তাহলে আমরা আগে করতে পারি। নিপা ভাইরাস প্রতিরোধে সাধারণ খেজুর গাছীদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। নিপা ভাইরাস বাদুরের মাধ্যমে খেজুরের রসের দ্বারা মানুষের দেহে প্রবেশ করে এবং মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত করে থাকে। তো এক্ষেত্রে আমরা কৃষক ভাইদের পরামর্শ দিই যে খেজুর রস যখন খেজুর গাছ থেকে সংগ্রহ করে, সাধারণত আমাদের কৃষক ভাইয়েরা যেটা করে তারা হচ্ছে পাত্রের মুখ খোলা রাখে। এক্ষেত্রে আমরা কৃষক ভাইদের পরামর্শ দিই যেন পাত্রের মুখটা বন্ধ রাখে এবং শুধুমাত্র যে অংশের মাধ্যমে রস পাত্রে প্রবেশ করে সেই অংশটাকে ভালোভাবে ঢেকে দিলে আশা করি বাদুর সেখানে বসতে পারে না। আমাদের কৃষক ভাইরা সেইভাবে কাজ করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। সরাসরি নিপা ভাইরাস নিরাময়ে কোনো ওষুধ বা প্রতিষেধক ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। সুতরাং এই রোগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাই বর্তমানে রোগ থেকে বাঁচার একমাত্র পন্থা। চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইয়াসমিন সুমি, RisingBD.com।